আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন, দিদি থেকে মাতৃ সম, যারা নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনের কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো, করেন তো বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুঁতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার, ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেব, 3000 করে দেব। আর যদি কাউকে টাচ করে, আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি,